তৃণমূল নেতৃত্ব এটা বিক্ষোভ প্রদর্শন করে নাই এইখানকার মানুষ যখন এইখানে এসে সাধারণ পাবলিক ওকে ঘিরে ধরছে কারণ ঘিরে ধরার অর্থ হচ্ছে আমরা 100 দিনের কাজ আমাদের কয়েক বছর থেকে এই বড়ের মর্মনের মতো নেতৃত্ব আমাদের দিল্লিকে বোঝায় আমাদের সেটা বন্ধ করে দিতে আমাদের সাধারণ মানুষের ঘরের টাকা আবাসনের টাকা সেটা বন্ধ করে দিয়েছে স্বাভাবিকভাবে মানুষ বড়ের মর্মনের কাছ থেকে জবাব চাচ্ছে যে আমাদের এই সমস্ত কাজ আমাদের এই সমস্ত টাকা এই আমাদের কোথায় গেল এই দাবি মানুষ জানাইছে এবং সাথে সাথে এটুকুও মানুষ জানায় যে বড়ের মর্মন 21 সাল থেকে আমাদের ছোট সাল বাড়ির মাটিতে ভোট দিয়ে তারা জিতলো কিন্তু তাকে আমরা কোনোদিন তাকে আমরা চোখে দেখি নাই আমরা যদি হিসাব ধরি এই বড়ের মর্মন তার এমএলএ কোটা প্রতি বছর 60 লক্ষ করে টাকা পায় এবং এই 60 লক্ষ টাকার হিসাব সাধারণ মানুষের চাওয়ার অধিকার আছে তাই যেহেতু আজকে বড়ের মর্মনকে এখানে খেজুরতলাতে পেয়েছে মানুষ স্বাভাবিকভাবে তারা বড়ের মর্মনের কাছে সেই জাব দাবি এবং জবাবটা রাখছিল এবং আমরা যখন দেখলাম ছোট শালবাড়ি অঞ্চলের শান্তিপ্রিয় মানুষ ছোট শালবাড়ি এটা শান্তিতে ছিল বড়ের মর্মন চক্রান্ত করে যাতে ছোট শালবাড়ির মধ্যে একটা অশান্তি লাগে সেজন্য এই রাস্তাটা বেঁচে নেয় আমরা খবর পাওয়ার সাথে সাথে আমাদের প্রধান আলতাফ মিয়া জাকির মিয়া আমাদের সংখ্যালঘু ছেলের ব্লক সভাপতি আমাদের উপপ্রধান উত্তমদা আমরা সবাই তৃণমূল কর্মী যারা আছি আমরা এসে যাতে ছোট শালবাড়ি অঞ্চলে শান্তিটা বজায় থাকে তাই আমরা সাধারণ মানুষ যারা ছিল বিক্ষোভ প্রদর্শন করছিল তাদের আমরা সরিয়ে দিয়ে বড়েন বর্মনকে এখান থেকে পালিয়ে যাওয়ার বেরিয়ে যাওয়া বলবো না পালিয়ে যাওয়ার সুযোগটা আমরা করে দিলাম।